আমি মোহাম্মদ আলী স্বজ্ঞানে ও স্বইচ্ছায় আর্জেন্টিনা ফুটবল সাপোর্টার থেকে অব্যাহতি ঘোষণা করছি। আমি ও আমার পরবর্তী জেনারেশনের কেউ কোনোদিন আর্জেন্টিনার সাপোর্ট করবে না। এখন ঠিক কেমন বোধ করছেন সাবেক আর্জেন্টাইন ভক্ত মোহাম্মদ আলী? আনুষ্ঠানিকভাবে আলবি সেলেস্তেদের সমর্থক থেকে বিদেশি বনে যাওয়ার পরেও কোপার ফাইনালে ঠিক কোন দলে থাকবে তার দৃষ্টি? 14 বছর পর প্রশিক্ষণ টুর্নামেন্টের ফাইনাল বলে কথা, ব্রাজিল আর্জেন্টিনার মহারণকে ঘিরে বাতাসে ভাসছে তাজা বারুদের গন্ধ, হাজার মাইল দূরে থেকেও সে উত্তাপে পড়ছে বাংলাদেশ, ট্রল মিমের সঙ্গে চলছে কথার লড়াইও, সমর্থন ছাপিয়ে কোথাও কোথাও সম্মুখ সমরে দুদলের সমর্থকরা, তাদের কর্মকাণ্ড ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়া এখন দেশের টক অব দ্য টাউন। কারো কারো আবার নিজেকে ফুটবল প্রেমী প্রমাণের আপ্রাণ চেষ্টা, নানা কমেন্টে অনেকেই নিজেকে বানাচ্ছেন বিশেষজ্ঞ। রোমাঞ্চটা একটু বেশি আর্জেন্টাইন সাপোর্টারদের, এ প্রজন্মের অনেকেই যে উত্তরাধিকারী সূত্রে আলবি সেলেস্তের সমর্থক, শিরোপার জন্য তৃষ্ণার্ত তারা, তাই তো কথা লড়াইয়ে পারলে উড়িয়ে দেয় ব্রাজিলকে। মাঠের ফুটবলের সঙ্গে অভিনেতা নেইমার কেমন সে তুলনা দিতেও ভুলল না তারা। সেই ব্রাজিল যাদের ফ্যানরা ঘুমের ঘরে বলে বেড়ায় আর্জেন্টিনা 28 বছর ধরে ট্রফি লেস, মেসির মতো একজন গ্রেট প্লেয়ার আর একটি ইন্টারন্যাশনাল ট্রফি নেই, কিন্তু সেই ব্রাজিল ফ্যানদের জন্য দুঃখের ব্যাপার হচ্ছে এই ব্রাজিলকে উড়িয়ে দিয়েই আর্জেন্টিনা তাদের ট্রফি গড়া কাটাবে। ব্রাজিলকে ফাইনালে জাস্ট উড়াই দিবে, ব্রাজিল কোনো পাত্তাই পাবে না। এবং এবার মেসির নেতৃত্বে যেভাবে আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছে, আর্জেন্টিনা জিতবে ফাইনালে, জিতে চ্যাম্পিয়ন হবে এবং মেসি দেশের হয়ে ফার্স্ট একটা কাপ পাবে, এটা মোটামুটি কনফার্ম। বন্ধু এই বোতলটা দেখলেই তো আমার একটা ডায়লগ মনে পড়ে যায় বন্ধু। আরে মামা ইল মামা ইল, নেইমারের প্যান্ট থাকে ঢিল, 7 আপ ঢিল। ব্রাজিলের ফুটবলের কথা আসবে আর জার্মান লজ্জার কথা ঘুরে ফিরে আসবে না, তা কি করে হয়? এখনো 7 আপ ট্র্যাজেডি বড় হাতিয়ার এদেশের আর্জেন্টাইন সমর্থকদের। আরে ভাই, ট্রফি এবারও জেতা হবে না আর্জেন্টিনা দলের, কারণ আর্জেন্টিনা দলের সামনে তো ব্রাজিল পাহাড়, আর এই ব্রাজিল পাহাড় টপকানো আর্জেন্টিনা দলের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই সমর্থকের যুক্তিগুলো কতটুকু যৌক্তিক? শুধু কি শিরোপা দিয়ে ভালোবাসার পরিমাপ করা যায়? তবে লড়াইটা যখন ট্রফির তখন ব্রাজিলের সমর্থকদেরই তো, এমন দাম্ভিকতা মানায়। সে সঙ্গে কথায় কথায় মেসির এই ছবিটা দিয়েও খোঁটা দিতে ছাড়েন না তারা, সঙ্গে আছে ভালোবাসা, আছে দেখে নেয়ার হুমকিও। আর্জেন্টিনা সমর্থকের একদম সাবধান, একদম ছিঁড়ে ফেলবো, উড়িয়ে দিব, ফাইনালে দেখা হবে, খেলা হবে মামা, একদম তোমাদের জার্সি ছিঁড়ে রেখে দেওয়া হবে, জার্সি দিয়ে জাস্ট বুয়াকে মোছার জন্য বুয়াও মুছবে না, তোমাদের এমন অবস্থা করে ছাড়বো ফাইনালে। এই ম্যাচে হতে যাচ্ছে নেইমার ক্যাসেমিরোদের টুর্নামেন্টের সেরা ম্যাচ, কারণ আমাদের দল ফাইনাল ম্যাচ জিততে অভ্যস্ত। ব্রাজিল এমন একটা দল যারা শিরোপা জেতার জন্য মাঠে নামে, ব্রাজিল কথা না কাজে প্রমাণ করতে বিশ্বাসী। লড়াইটা সেই লাতিন সাম্রাজ্যে, তবুও ভূত এদেশের সমর্থকরা, সাইবার এই যুদ্ধ এখানেই যে শেষ নয় সেটা নিশ্চিত। তাই তো ফাইনালে আপনার দল হারলে কি কাউন্টার দেবেন ঠিক করে রেখেছেন তো? মাহবুব রিমন, সময় সংবাদ।